প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব তোমাদের 1.2 এর ভগ্নাংশের বর্গমূল তোমরা কিভাবে নির্ণয় করবে এই বিষয়টা আলোচনা করব। তো এর আগে তোমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা তোমরা এর আগের পর্বে জেনেছো। তো আজকের এই আলোচনা থেকে তোমরা তাহলে ভগ্নাংশের বর্গমূলের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো 13 নম্বর প্রশ্নে আমাদের চারটি প্রশ্ন যুক্ত করা হয়েছে, ক, খ, গ, ঘ। তো সেক্ষেত্রে আমি 13 ক নিয়ে আলোচনা করব। তো এখানে 13 ক তে আমাদের দেওয়া আছে কি যে একের নিচে আমাদের কত, 64। তো আমরা এটার যদি বর্গমূল নির্ণয় করতে চাই, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে, আমরা শুরুতেই আগে এভাবে রুট দিয়ে নেব। তো এই রুটটা আমরা ভেঙে ভেঙে দেবো। দেখো লবে যে মান থাকবে সেটাকেও রুট ভেঙে দেব, ঘরে যে মানটা থাকবে সেটাকেও আমরা কি করব ভেঙে দেব, রুটটা দিয়ে দেব। এখন একের যদি আমরা রুট করি, তো একের রুট করলে অর্থাৎ একের বর্গমূল কিন্তু আমাদের একই হবে। আর 64 বর্গমূল আমরা জানি 8 আর 64, তাহলে 8 হয়ে যাবে। তো এটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক এই নিয়মেই আমরা পরেরটাই চলে যাব। তো ভগ্নাংশের বর্গমূল মূলত তোমাদের এইভাবেই করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমি খ আলোচনা করবো। তো 49 নিচে হলো আমাদের কত, 121। তো সেক্ষেত্রে অতএব রুট ওভার 49 ভাগ হলো 121। তো আমরা কি করবো, এই রুটটা ভেঙে ভেঙে দেব। তাহলে রুট 49 নিচে রুট 121। তো 49-এর রুট করলে আমরা জানি 7 7 49, আর 121 এই রুট আমাদের কি করতে হবে আমরা ভাগের নিয়মে করে দেখব। তো দেখো 121-এর ক্ষেত্রে আমরা ভাগের নিয়মে যদি করি, তো একের কাছাকাছি বর্গ সংখ্যা যেটা সেটা হলো 1। তো এখানে 0 হয়ে যাবে, আসবে এই 21, এই জোড়া আসবে। তো এই যে 1, এটারই বর্গমূল, এই 1 এর বর্গ সংখ্যা হলো 1, সেটার বর্গমূল হলো আমাদের 1। অর্থাৎ 1-এ রুট করলে আমরা 1 পাই, সেই 1 এখানে দিতে হবে। আর এই 1-এর দ্বিগুণ আমাদের এখানে নিতে হবে। তো এখানে 1 বসাবো, এখানেও 1 দেবো, তাহলে এই 1 দিয়ে এই 21-এর গুণ করে আমরা এখানে 21 পেয়ে যাবো। তার মানে আমাদের 121-এর, এই 121-এর বর্গমূল হবে আমাদের 11। এই যে এটা হবে আমাদের বর্গমূল। তো এইভাবে আমাদের ভগ্নাংশের বর্গমূলগুলো বের করে নিতে হবে। তো এরপরের অংশে আমি যাবো গ। 13-র গয়ের জন্য যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাই এখানে যে ভগ্নাংশটি আমাদের দেওয়া আছে, এতে দেওয়া আছে কি মিশ্র আকারে। তো এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তো অপ্রকৃত ভগ্নাংশে যদি নিয়ে আসতে চাই, তাহলে শুরুতেই আমরা যে কাজটি করব তো আমাদের এখানে মিশ্র আকারে দেওয়া আছে, তো আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা ডান পাশে লিখতে পারি। তো এখানে আমরা তাহলে 11 গুণন 144 যোগ হলো তোমাদের 97, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 1681, আর এখানে 144 থেকেই যাবে। তো অতএব রুট 1681 ভাগ হলো 144। তো এখানে রুটটা আমরা ভেঙে ভেঙে দেব, 1681 আর এখানে রুট 144। তো 1681 রুট করলে যেটা আসবে আমাদের 1681, আমরা জোড়া মিল করে নেবো, ভাগের নিয়মে আমরা বর্গমূলটা বের করে নেবো। তো 16 হবে এখানে বর্গ সংখ্যা, তো এখানে 0 আসবে। তো আমরা কি করবো, এই 81 এখানে নিয়ে আসবো। তো এই 16-এর বর্গমূল, তাহলে 16-এর বর্গমূল যেটা সেটা হলো 4, সেই 4 আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এবার এই 4-এর দ্বিগুণ আমরা এখানে 8 নেব,
তো এখানে যদি এক দেই এটাকে আবার এক দিয়ে গুণ করলে আমাদের 81 হবে সেই এক আমাদের এখানে দিতে হবে অর্থাৎ আমরা 1681 কে বর্গমূল করলে আমরা 41 পাবো আর এখানে 144 তোমরা আশা করি জানো যে 144 এর রুট করলে হয় 12 12 12 144 তারপর আমি এখানে করে দেখাবো দেখো তো এখানে দশা দেখছি পূর্ণ বর্গ সংখ্যা এক এখানে আসবে 44 আর এই একে রুট করলে তোমরা এক পাবে সেই এক এখানে লিখতে হবে এই একের দ্বিগুণ এখানে নাও তো এখানে দুই দাও এখানেও দুই দাও তাহলে এখানে 44 হবে তো তিন যে 12 সেই 12 আমার এখানে আর 1681 এর বর্গ মূল করে আমরা 41 পাই সেটা হলো আমাদের তো এটাই হবে আমাদের প্রদত্ত এই মিশ্র ভগ্নাংশের বর্গমূল দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম উপরে 41 নিচে হলো 12 তো এই যে এই ভগ্নাংশকে আমরা আবার কি করব দেখো মিশ্র আকারে নিয়ে আসতে পারি তো তোমরা 12 দিয়ে যদি ভাগ দাও তাহলে 3 12 36 36 এর সঙ্গে তোমরা 5 যোগ করলে 41 হবে নিচে পাবে তো আমাদের প্রশ্ন কিন্তু মিশ্র আকারে দেওয়া ছিল তো আমরা কিন্তু সর্বশেষ আবার মিশ্র আকারে নিয়ে আসতে পারলাম বা যদি নিয়ে আসা যায় তোমরা তাহলে মিশ্র আকারেই দেখাবে তো আমরা তাহলে কি করলাম মিশ্র ভগ্নাংশকে আমরা দেখো এখানে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম কিভাবে দেখো আমরা 11 এর সঙ্গে 144 গুণ করব গুণ করে 97 যোগ করব যোগ করলে আমরা 1681 পাবো তাহলে এই ভগ্নাংশকে আমরা কি করব রুট করব রুট করলে আমরা রুটটা ভেঙে দেব লবকেও রুট দিয়ে দেব হরকেও রুট দিয়ে দেব তো 1681 এর বর্গমূল হয় 41 আমরা এখানে পেয়ে গেলাম আর 144 এর বর্গমূল হয় 12 সেটা আমরা এখানে পেয়ে গেলাম তারপর আমরা এটাকে আবার কি করব মিশ্র আকারে নিয়ে আসব তো তাহলে সর্বশেষ আমাদের এই প্রদত্ত ভগ্নাংশের বর্গমূল হবে এটা তো আশা করি তোমরা 13 গ এই অংশটুকু বুঝতে পারলে এর পরের অংশে তাহলে আমি চলে যাব শেষ ঘ নম্বর আমি আলোচনা করব দেখো তাহলে 13 ঘ এখানে আমাদের মিশ্র আকারে যে ভগ্নাংশটি দেওয়া আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো তো সেক্ষেত্রে আমরা 32 এর সঙ্গে 324 গুণ করে যদি 241 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 10609 ভাগ হলো আমাদের 324 তো এবার আমরা কি করব অতএব 10609 এটাকে আমরা রুট করব রুট আমরা ভেঙে ভেঙে দেব লবকেও দিয়ে দেব হরকেও দিয়ে দেব আচ্ছা 10609 এর বর্গমূল আমরা ভাগের সাহায্যে নির্ণয় করব আমরা জোড়া মিল করে নেব একের কাছাকাছি বর্গ পূর্ণ বর্গ সঙ্গে এক একে রুট করলে একই হয় তোমরা জানো যে এককে যদি রুট করি আমরা তাহলে একই পাই সেই এক এখানে লিখতে হবে এর পরের জোড়া আসবে 06 তো এই একের দ্বিগুণ আমরা নেব 2 তো এখানে এমন একটা সংখ্যা তোমরা নাও ওই সংখ্যা দ্বারা এ প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে যেন 6 অথবা 6 এর কাছাকাছি হয় তো যদি আমরা কথা মতো 1 নেই তাহলে 21 হয়ে যায় তো আমরা যদি এখানে 0 নেই ছোট নিতে হবে 1 এর ছোট তাহলে 0 নেব ওই 0টা আমরা এখানেও বসাবো এই 0 দিয়ে যদি আমরা এই 20 কে গুণ করি তাহলে আমাদের 0 হয়ে যাবে তাহলে আসবে 6 আর এখান থেকে এই জোড়া চলে আসবে 10 এর দ্বিগুণ নাও 20 এবার এমন একটা সংখ্যা নাও সেটা 3 নিলেই হয়ে যায় দেখো 3 নিলে 3 দ্বারা 9 0 3 দ্বারা 6 আমরা তাহলে বর্গ মূল পেয়ে গেলাম 10606 এর 609 এর বর্গমূল পেয়ে গেলাম 103 আমরা ভাগের সাহায্যে এটা বর্গমূল বের করে নিলাম তাহলে এই বর্গমূল 103 আমরা লবে লিখব এরপর 324 এর বর্গমূল করো
324 আমরা ভাগের সাহায্যে করব। দুই এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের তিনের কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের এক, তো ওই একের বর্গমূল করলে এক হয়, তিন থেকে এক বাদ দাও তাহলে দুই পাবে, এই ২৪ আসবে। এবার এই একের দ্বিগুণ নাও তাহলে দুই, এখানে যদি আমরা কত নেব, যদি পাঁচ নেই, পাঁচ কোন অনেক কম হয়ে যায়, ৬ আরো কম, ৭, ৭ নিলে ১৪, ৮, ৮ নিলে ৮ এবং ১৬, ৮টা ৬৪, হ্যাঁ ৮ নিলে হবে, তাহলে এখানে ৮, এখানে ৮ নাও, তো এই ২৮কে ৮ দিয়ে গুণ দাও, ২৮কে ৮ দিয়ে গুণ দিলে ৬৪কে ৪, ৮ দিয়ে ১৬, ২২, তাহলে ২২২ দিয়ে ২২৪ আমরা এখানে পেয়ে যাই। তাহলে আমাদের হরের যে বর্গমূল সেটা হবে আমাদের ১৮। তো এই যে এখানে সাধারণ ভগ্নাংশ এটাকে আমরা চাইলে মিশ্র আকারে নিয়ে আসতে পারি, পাঁচ ১৮ ৯০, ৯০ সঙ্গে ৮ ১৩ যোগ করে হয়ে যায় ১০৩, তার মানে আমাদের এটা হবে আনসার। আমাদের ভগ্নাংশটি ছিল মিশ্র আকারে, সেটা আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর আমরা কি করলাম, সেটাকে রুট করলাম। তো লবকে এবং হরকে রুট ভেঙে দেবো আমরা, দেওয়ার পর আমরা কি করবো, লবের বর্গমূল করব, হরের বর্গমূল করব, এই ভগ্নাংশকে আমরা আবার মিশ্র আকারে নিয়ে আসতে পারি। তো আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে। তো ১৩তে আমাদের ভগ্নাংশের বর্গমূল আলোচনা ৪টি ছিল, সেই ৪টি আমি আলোচনা করলাম। তো আজকের আলোচনা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।